শুনেছি ডাক্তাররা নাকি আজকাল বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। কই তুমি তো শুনলে না কি হবে? ইচ্ছে করেই শুনিনি, যদি শুনতাম ছেলে হবে তাহলে হয়তো মনে হতো মেয়ে হলে ভালো হতো, আর যদি শুনতাম মেয়ে হবে তাহলে পরে হয়তো ছেলের জন্য সাজ জাগতো, মানে মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যেত। তাই অত কিছু দরকার নেই, যখন তোমার বাবু হবে তখনই প্রথম জানবো, সেটা অনেক ভালো না কও? আমি তো এইভাবে কখনো ভাবিনি। তুমি কি হইলে খুশি হবে? কি হইলে খুশি হবো সেটা যদি জরুরি হতো তাহলে তুমি ডাক্তারের কাছ থেকে জেনে নিতাম। দেখো আমি এটা নিয়ে ভাবতেছি না, আমার একটা সন্তান হবে এটাই আমার কাছে বড়, ছেলে হলেও যা মেয়ে হলেও তা। পারুল কি বলে জানো? পারুল বলে আমাদের মেয়ে হবে, মাও তাই বলে। আচ্ছা মেয়ে হলি পরে কি নাম রাখবে ঠিক করেছো? পারুল ঠিক করেছে যদি মেয়ে হয় তাহলে নাম রাখবে আলো। আমাদের ঘর আলো করে আসবে তো তাই মেয়ের নাম আলো। আমার নাম সোনালি আর মেয়ের নাম আলো, দুইটা মিলে নাম হবে সোনালি আলো। সোনালি আলো, বাহ দারুণ মিলায় নাম রেখেছ। আর ফজলু ঠিক করেছে তার যদি ভাস্তা হয় তাহলে নাম রাখবে রিজলু, তাহলে বাপ চাষা ভাস্তা সবার নামের শেষে লু থাকবে, বজলু ফজলু রিজলু। যাক আল্লাহর কাছে দোয়া করি আমার যেন একটা সুস্থ সন্তান হয়। আচ্ছা কাল কিন্তু ওই চেক আপের ডেট, মনে আছে তো? তুমি থাকতে আমার মনে রাখার কি দরকার? রহমত, রহমত, আরে কি হলো রে, ডাকলে সারা দিস না কেন রহমত? দাদি গলা ফাটিয়ে ডাকতেছো কাকি? আবার বলে কারে ডাকি? আরে ওই বজ্জাত, তোরে ছাড়া আমি রহমত বলে কারে ডাকবো? হ্যাঁ এতক্ষণ ধরে যে ডাকতেছি সারা দিচ্ছিলি না, যে কি করতেছিলি? হাই 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 হাই, বিরাট ভুল হয়ে গেছে দাদি, আমার তো খেয়ালই ছিল না যে আমার নাম হচ্ছে রহমত। হয়েছে কি ওই ফজলু কাকা আমার নাম পরিবর্তন করে রিমোট কন্ট্রোল রেখেছে, তো সেই জন্য তো কেউ আমাকে রহমত বলে ডাকে না, আপনিই মাঝে মাঝে ডাকেন। ওই কেউ রহমত বলে ডাকলে মনে করি কি অন্য কাউকে ডাকতেছে, আমিও ডাক দিই এ রহমত এ রহমত, পরে বুঝতে পারছি যে আপনি আমাকে ডাকতেছেন। ডোন্ট মাইন্ড দাদি, কম তো ডাকিছেন কি সেজন্যে? কাল সকালে বাজারে গিয়ে আমার জন্য মধু নিয়ে আসবে, নে ধর টাকা ধর। মধু কিসের জন্য দাদি? আপনার কি সর্দি কাশি হয়েছে? স্যার এত কথা তোর দরকার কি? এনে টাকা নে, মনে করে মধু নিয়ে আসবি, মধু যেন এক নম্বর হয়। আপনি মধু আনতে বলেছেন, এক নম্বর আনবো না, আমি কি বিশ নম্বর নিয়ে আসবো? অবশ্যই এক নম্বর নিয়ে আসবো। ইয়ে দাদি, ফজলু কাকার ব্যাপারে কি ভাবেছেন? বিয়ে শাদীর কোনো আলাপ সালাপ তো শুনতেছি না, তার কি বিয়ে শাদী হবে না? নে কি করে হবে, কোনো মেয়েই তো তার পছন্দ হয় না। এই যে যত সব ঘটক আছে, ইলতু ঘটক, ময়না ঘটক, ফুটান ঘটক, কারোর অ্যালবাম তো আর আমি বাকি রাখলাম না, কোনো মেয়েই তো তার পছন্দ হয় না, তা বিয়ে হবে কি করে? এর থেকে কি দাদি একটা জিনিস বোঝা উচিত না, অ্যাঙ্গেল কাকার ব্যাপারটা একটু অন্য টাইপের। আমি বলি কি ওই সলেকদিয়ার মায়ের সাথে বিয়েটা ঠিক করে ফেলেন, দেখবেন রুমাল মুখে দিয়ে আপসে বিয়ে করতে চলে গেছে আমার ছোট কাকা। সেটা তো আমি বুঝছি, কিন্তু তোমার বড় কাকা তো রাজি না। রাজি না মানে? আপনি খালি জোরে ধরে একটা চাপ দিবেন ঠিক রাজি হয়ে যাবে। দাদি আমি একটা কথা বলে রাখি, আমি শিওর ওই পুতুল কন্যা ছাড়া অ্যাঙ্গেল কাকার কোনো মেয়েরে পছন্দ করবে না। আসলে
এতে মনে হচ্ছে পুতুল কন্যার হাসি। একদিন পরে আমি পুতুল কন্যার হাসি শুনতে পেলাম কেন? তার মানে কি আমার মধ্যে আবার হাসাতঙ্গ রোগ জেগে উঠেছে? হ্যাঁ, তাই হবে। তার মানে পুতুল কন্যা আমারে আবার স্মরণ করেছে। তা নাহলে হাসি আমি শুনতে পাবো কিছুর নেই। রিমোট কন্ট্রোল ঠিক মতো শব্দ হচ্ছে। কি করতেছিস তুই? না ওই কাকা, কাকা কি আপনি বসে দোকান করেন, আমি তো বাজার থেকে ঘুরে আসি। কেন বাজারে আবার তোর কি কাজ? ওই দাদির জন্য মধু কিনতে। তাহলে আমি যাই। না কলমটা গেল কোন আপনি চেকআপের রিপোর্ট তো খুবই ভালো, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। ডেলিভারি তো এখানেই করাবেন না? জি। তারপরও বাসায় সব কিছুই ব্যবস্থা রাখবেন। যদি কোনো ইমার্জেন্সিতে বাড়িতে ডেলিভারি করাতে হয়, আশা করি তেমন কিছুই হবে না, সব কিছুই ভালো ভালোই হয়ে যাবে। ব্লাড প্রেশার তো নর্মাল, আর বাচ্চার হার্টবিটও ভালো আছে। ডেলিভারির তারিখটা আনুমানিক কবে নাগাদ হতে পারে? আনুমানিক একটা তারিখ বলা যেতে পারে, তবে সেটা সবসময় ঠিক নাও হতে পারে। কয়েকদিন এদিক ওদিক হয়। ডেলিভারির তারিখ এ মাসের 17 তারিখ। আজ তো হলো 2, তার মানে আরো দিন পরে। কাল রাত্রিরে আপনাদের হাসিটা আমার কানের মধ্যে বেজে উঠেছিল। তখনই আমার কেন জানি মনে হয়েছিল যে আপনি আমার স্মরণ করেছেন। আপনি তো একটু বেশি বেশি ভাবেন। তুই যদি ভাবেন তাহলে আরও একবার সলক যা গেলেন না কি জন্য? আচ্ছা কী দাম করে যাবো আপনি বলেন তো, কী দাম করে যাবো? এই জহর গাছের জ্বালায় কি আপনাদের গ্রামে ঢোকার কোনো উপায় আছে বলেন? কেন, রাত্রির বেলা যেয়ে তো ঠিকই জানালায় টোকা দিয়েছিলেন। ও, তার মানে জানতে চাচ্ছেন রাত্রের বেলায় যায়নি কেন? এইটা তো ঠিক না পুতুল কন্যা, রাত্রের বেলা একটা ইয়াং মেয়ের জানালায় একবার টোকা দেওয়া যায়, বারবার টোকা দেওয়া তো খুবই খারাপ কাজ। আচ্ছা আপনারা তো আমি একবার বলে এসেছিলাম, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি আমার খবর পাঠাবেন। আপনি তো এতটা দিন গেল একটা বারের জন্য আমার খবরও নিলেন না, কিছু জানালেনও না। কি জানাবো বলে? কেন, আপনি আমার পছন্দ করেন কি না? আমি তো কথাটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। কয়েকদিন হয় একদমই আশা ছেড়ে দিয়েছিলাম। আপনার হাসি আর আজকে আপনাকে সশরীরে আমার দোকানে দেখে আমার মনে মনে করেন যে আবার আশা জাগে উঠেছে। কিভাবে আশা জাগলো শুনি। এই যে আপনি আমার দোকানে এসেছেন, নিশ্চয়ই আপনি আমার কিছু একটা বলতে এসেছেন, তাই না? জি না জনাব অ্যাঙ্গেল পুজলো, আমি এসেছিলাম দক্ষিণ মুরালিপুরে, একজনের কাছে প্রাইভেট পড়ব, তিনার সাথে কথা বলতে এসেছিলাম। ও, তা মুরালিপুর তো আমাদের গ্রামের গায়ে গায়ে লাগা, যাতে লাগে 10 মিনিট। সেই জন্যই তো ভাবলাম রসমন্দিয়ার একজনের মুদির দোকানটা দেখেই যাই। ও, তালিপারে মুদির দোকান দেখতে এসেছেন, মুদির দোকানের মালিকের না? আচ্ছা, তা কার কাছে আপনি প্রাইভেট পড়বেন, কোন টিচারের কাছে? না ঠিক প্রাইভেট পড়ব তা না, স্যার আমার জন্য কিছু বাংলা নোট তৈরি করে দিবেন।
জানেন এই ডিগ্রিতে না বাংলায় আমি কিন্তু খুব ভালো ছিলাম জানেন। আর আমি তো বাংলায় খুবই দুর্বল। আচ্ছা আমার না এখন জাতি হবি, নাহলে আব্বা আমার টেনশন করবে। আজকে একটু গান শোনাবেন না? গান শোনাতে গেলি দেরি হয়ে যাবে, আবার যদি সুযোগ পাই তাহলে আসবো। গেলাম। আচ্ছা সে কি সত্যি সত্যি আমার দোকানে এসেছিল নাকি আমার কল্পনায় এসেছিল? আচ্ছা আমি কি জাগরণে নাকি কল্পনায়? হ্যাঁ আমি তো জাগরণে, তার মানে সে সত্যি সত্যি এসেছিল। আল্লাহ রে আল্লাহ, তাহলে পরে আমার আর কি করা দরকার? একদম এক নম্বর মধু দাদি, সাত দোকান ঘুরে এক দোকান থেকে কিনেছি। ভেজাল করলে ওই ব্যাটার একদিন কি আমার একদিন। ভেজাল হলি তোর খবর আছে বুঝিস কেন? হ্যাঁ বুঝবানে, তাহলে পরে আমি যাই। তারল বাবু আপনাকে তো বিউটিফুল লাগতেছে, দোকানে যাচ্ছি পরে কথা বলবো। কিরে পারুল, তুই আজকাল তো সাজগুজ করিস কেন? আগে তো তোর একটু শাস্তি বললেও শাস্তি নেই, এখন কোথায় কোথায় ঘুরে বেড়ায় সাজগুজ করে? তুমি না মা কিছু মনে রাখতেই পারো না, খালি আন্দাজে চেঁচামেচি করো। আমি হনুফাবুর সাথে উঠোন বৈঠকে যাই না মাঝে মধ্যে, আজও যাচ্ছি। তা আগে বলবি তো, অত কথা কি ছাতার মাথা কিছু মনে থাকে নাকি? বলা সুযোগ দিলেন কই, দিলাম আমি। আচ্ছা যা যা, মেয়েটা এতদিন পরে একটা কাজের কাজ করতেছে, আমি খুব খুশি হয়েছি। এই আমার তো বিশ্বাস হচ্ছে না রে, এই অ্যাঙ্গেল তুই কি সত্যি কথা করছিস? আরে দোস্ত সত্য মানে কি মনে কর যে জলজন্ত সত্য। ফার্স্টে তো আমি বিশ্বাসই করিনি, ভাবিছি পুরো জিনিসটা আমি কল্পনার মধ্যে দেখতে পাচ্ছি, কল্পনাতে আমি খেদায় দিয়েছি, তারপর তো এসে যাচ্ছে না। তারপরে চিন্তা করলাম যে না তিনি তো তিনি, সে চলে যাওয়ার পর ওর কাছে এই বাঙালি সিমটি কেটে দেখেছি বুঝছি না, সব ঠিক আছে। তার মানে হলো আমি যেটা ভেবেছিলাম সেটা একদম পরিষ্কার। কী ভাবিছিস? পুতুল তোরে পছন্দ করিছে সেটা একদম পরিষ্কার, তোর আর কোনো বাধা নেই বন্ধু। না সেটা তো মনে করতো আকার ইঙ্গিতে আমি তোরে চেষ্টা করেছিলাম জিজ্ঞেস করার, কিন্তু সে তো কোনো ডাইরেক্ট উত্তর দেয়নি। দূরও বোকা, মেয়েরা কি ডাইরেক্ট কোনো উত্তর দেয় নাকি? শোন, সে মুরালিপুরে টিচারের কাছে কাজে এসেছে, সেখান থেকে উল্টো পথে 10 মিনিটের পথ হাইটে এসে তোর দোকানে কী জন্য আসিস তুই তার মনের কথা বুঝিস নি? এ তুই কি দিনে দিনে গাব গাছ হয়ে যাচ্ছিস নাকি অ্যাঙ্গেল? আচ্ছা ঠিক আছে, আমি মাইনে নিলাম যে পুতুল কন্যা আমার খুব পছন্দ করে, লাভ কি? আরে একদিকে হচ্ছে আমার মেয়ে ভাই বজলু মিয়া, আর একদিকে তোমার বোনের প্রাক্তন জামাই জহর গাছি। আমার তো মনে কর ফ্রি ভাবে কোনো কিছু করার উপায় নেই রে বন্ধু। উপায় আমি দেখতেছি, ওই বজ্জাত জহর গাজি রে কিছু একটা কায়দা করে শায়েস্তা করতে হবে। আমার বোনটারে মেরে ফেলেছে, এখন তোর প্রেমটারে মারার তালে আছে, ওর খবর করব আমি। তুই শোন, তুই পুতুলের আপাতত বাংলা নোট দিতে থাক। বাংলা নোট দিতে থাক মানে? এত মানে যায় না কিভাবে কত? শোন, পুতুল বলিছে সে বাংলায় কাঁচা আর তুই হচ্ছিস বাংলায় পাকা, এই কাঁচা আর পাকার একটা সংমিশ্রণ তৈরি করতে হবে বুঝছিস? কীভাবে? তার মানে হচ্ছে যে সলক দিয়ে যাই আমার বাংলার নোট দিয়ে আসতে হবে, তারপর জহর গাজির কাছ থেকে দাঁড়িয়ে খেয়ে আসি না? জহর গাজির সেই ক্ষমতা নেই যে পুতুলের বাংলা টিচারকে চিনতে পারে। চল ঘনশ্যাম মহন্তের বাড়ি চল। ঠিক আছে চল। কি ঘনশ্যাম মহন্ত? এর মধ্যে আবার ঘনশ্যাম মহন্ত আসলে কি জন্যে? ঘনশ্যাম মহন্তরে দিয়ে তোরে আমি বাংলা টিচারের মেকআপ করাবো, তারপরে তুই যাবি পুতুলের বাংলা টিচার সেজে পুতুলকে পড়াতি বুঝছিস? এ তুই কি করছিস এসব কথা? হ্যাঁ ঘনশ্যাম মহন্তের কাছ থেকে মেকআপ নিয়ে বাংলা টিচার সাজে যাবো মানে কি? আমি কি, আমি তো কিছুই বুঝতে পারছিস না, কোন বিপদের মধ্যে ফালাচ্ছিস তুই আবার? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বন্ধু। এই অ্যাঙ্গেল রিমোট কনে, দোকানে কে বসবে? হ্যাঁ রিমোট তো গেছে মার কাছে মধু বসে দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে রিমোট তাহলে আসো, তারপর যাবো না। ঠিক আছে আরেকটা কথা শুন, thank you.
শোনো ক্লাস, বাংলার টিচারদের মেকআপ দেওয়া কোনো কঠিন কাজ না। কঠিন কাজ হচ্ছে সংস্কৃত টিচারদের মেকআপ দেওয়া। ভারী কাজ, অনেক মেকআপ সেটআপ দিতে হয়। বাংলার টিচারদের মেকআপ তো ধরো একটা পাঞ্জাবি পায়জামা আর কাঁধে ঝোলা ব্যাগ, কাঁচা পাকা গোপ, আর ধরো গিয়ে আওলা থলা চুল, সব আমার কাছে আছে। তুমি কোনো চিন্তা করো না মুখলেস। ও থুক্কু, মুখলেস মুখলেস। তা তোমার বন্ধু কোন পালায় পাঠ গাবে, কোন গ্রামে? পালার নাম জীবন নাটক, স্থান শলক দিয়া, পাত্রপাত্রী হইল অ্যাঙ্গেল এবং পুতুল। অবশ্য আমিও একটা ছোট পাঠ করতেছি, পার্শ্ব অভিনেতা। বাহ, তাহলে তো তোমারও মেকআপ দেওয়া লাগবে। না না ঘনশ্যাম, আমি আমাদের যে মেকআপ ম্যান আছে তার কাছ থেকে করে নেবানে। তুমি খালি অ্যাঙ্গেল একটু করে দাও, ওর মেকআপটা কঠিন তো। ও ভালো কথা, ওরে কিন্তু আগামী কয়েকদিন তোমার একটু করে দেওয়া লাগবে কষ্ট করে। মেকআপ লাগলে করে দেওয়া যাবে, সমস্যা নেই। এই থামা দোস্ত, থামা 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 থামা, এবার তুই যা। দোস্ত একটা বার আমার লাগে গেলি হতো না দোস্ত? দোস্ত গেলি পরে আমার বারবার আসমানির কথা মনে করবি না। সবই ঠিক আছে, আমার এর আবারটা রিস্কের মধ্যে ফালাই তুই চলে যাবি দোস্ত। আর দূর বোকা, কোনো রিস্ক নেই। শোন, গলাটা শুধু একটু বুড়ো মানুষের মতো করে কথা কবি, বুঝছিস? বল দেখিনি একটু। তা বেড়া, কিরাম করে বলবো? আমার একটা প্রশ্ন না করলে আমি উত্তর দেবো কিরাম করে? তাও তো ঠিক। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো বাবা? মুখলেস একদম ঠিক আছে দোস্ত, তুই নিশ্চিন্ত মনে যা, খালি এরকম করে কথা কবি, ঠিক আছে? আর শোন, ফিরে এসে কিন্তু আমরা জানাতে ভুলবি না যে কি কথা হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানাবো না। এখন দোয়া করিস। আচ্ছা আর শোন, আজ কিন্তু তোর সাথে দেখা হবে না, কাল সকালে তোর সাথে দেখা হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত। আপনার এই গেরামে দেখেছি বলে তো আমার মনে হয় না। না দেখলে তো চিনতে পাওয়ার কথা না। আমি হচ্ছে মুরালিপাড়ার লোক। আচ্ছা মুরালিপাড়া আছে না ওইখানে, কলেজে আমি বাংলা পড়াই। আচ্ছা কি, এখানকার একটা মেয়ে আছে পুতুল, তাকে বাংলা নোট দেওয়ার জন্য এই গেরামে এসেছি। আচ্ছা বাবা, পুতুলকে তুমি চিনো? জি নিশ্চয়ই চিনি। আপনি পুতুল রে বাংলা পড়াবেন? আচ্ছা পুতুলের বাড়ি কোথায় তাকে বলতে পারো? এই যে সামনে হাতের বাইরে গিয়ে প্রথম বাড়িটা। স্যার আপনি একটু ওই পুতুলকে গিয়া বলবেন যে রাস্তায় ওই নহর গাজির ছেলে জহর গাজির সাথে আপনার দেখা হয়েছে, সে আপনাকে সালাম দিয়ে কদম বুঝি করে তার বাইটা চিনিয়ে দিয়েছে।